দেশের বর্তমান রপ্তানি পরিস্থিতি মধ্যম মানের বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। রানা প্লাজায় ধস, তাজিন গার্মেন্টসে আগুন, মার্কিন বাজারে জিএসপি সুবিধা বাতিলই এর অন্যতম কারণ বলে চিহ্নিত করেছেন তারা। তারপরও এ খাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা থাকলেও অর্জিত হয়নি নির্ধারিত লক্ষ্যমাত্রা। উদ্যোক্তারা বলছেন, নতুন বাজার সম্প্রসারণ এবং সংকট কাটাতে বাজেটে দরকারি সহায়তা দেওয়া হলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। বাজেটের বিশেষ আয়োজনে আজ থাকছে রপ্তানি খাতের খবর, জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 2011 সালের 41 ভাগ রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জনের পর এক বছরে কাঙ্ক্ষিত আর সেই সফলতা পায়নি রপ্তানি খাত। গেল দুবছরে রপ্তানি বাড়লেও পূরণ হয়নি নির্ধারিত লক্ষ্য। চলতি বছরও চলছে একই ধারায়। তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও কমেছে কৃষি, হালকা প্রকৌশল ও পাটশিল্প সহ বেশ কয়েকটি খাতের রপ্তানি। চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে রপ্তানি করা গেছে প্রায় $2,500 কোটি পণ্য, যা আগের অর্থ বছরের চেয়ে 13% বেশি। তবে গেল এপ্রিলে লক্ষ্যমাত্রার তুলনায় প্রবৃদ্ধি কমেছে প্রায় 4%। এই অবস্থায় রপ্তানি বাড়াতে আসছে বাজেটে সহায়তা চান রপ্তানিকারকরা। 40% ফ্যাক্টরি আমাদের শেয়ার বিল্ডিং এ আছে, যেগুলো কোনো উপায়ে কম্প্রোমাইজ করার আর কোনো কিছু নেই। সেই ফ্যাক্টরি থেকে এটা পুনর্বাসিত করে নিয়ে নতুন জায়গায় নিয়ে যেতে হবে। এই জন্য আমরা বাজেটে আমরা বলেছিলাম যে আমাদের বিল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো অ্যাটলিস্ট 2 বছরের জন্য ট্যাক্স ফ্রি করে দেওয়া উচিত। 250 কোটি টাকা সুদ ভর্তুকি দেন, তাহলে আমাদের জন্য সব টার্মে গভর্নর সাহেব লোন দেওয়ার জন্য ব্যাংকে ডাইরেকশন দিতে পারবেন। ইপিজেডকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছে আমাদের সেই সুযোগ সুবিধা দেওয়া উচিত। তিন যদি বলেন আমাদের ট্যাক্স হলিডে ওখানে দেওয়া উচিত। রপ্তানি বাড়াতে সরকারের নীতি সহায়তার পাশাপাশি অপ্রচলিত পণ্যের বাজার সম্প্রসারণে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যে সমস্ত খাতগুলো পিছিয়ে পড়ছে সেগুলো খাতের জন্য একটু যদি নিবিড়ভাবে দেখা যায় তাহলে মনে হয় ভালো। প্রত্যেকটির জন্য বাজেটে বরাদ্দ প্রয়োজন হবে তা মনে করি না, কিন্তু আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী বিষয়গুলোকে যদি বাজেট বক্তৃতার ভিতর আলোকপাত করেন তাহলে ভালো। তৈরি পোশাকের ক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, 2% জায়গায় সেটি 3% করা হয়েছে। সেই অপ্রচলিত বাজারের এই সুবিধাটি যদি অপ্রচলিত পণ্যের জন্য দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে পণ্যের রপ্তানি বহুধাকরণে তার একটা ভূমিকা থাকবে, প্লাস রপ্তানিতেও তার একটা উৎসাহব্যঞ্জক পরিস্থিতি তৈরি হবে। রপ্তানি বাড়াতে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।